নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি সুকন্যা চলে এসেছি আরেকটি নতুন খবর নিয়ে আপনারা দেখছেন সুকন্যাস ইনফো চ্যানেল আজকে রেলের নিয়োগ সংক্রান্ত একটি খবর নিয়ে চলে এসেছি তিন চার দিন আগে আমি রেলের নিয়োগের পঞ্চাশ শতাংশ শূন্যপদ কমানো নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম আপনারা চাইলে উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন তো যারা আজকে আমার ভিডিও নতুন দর্শক তাদেরকে একটাই কথা বলবো শিক্ষা এবং চাকরি সম্পর্কিত বিভিন্ন আপডেটের জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটি সিলেক্ট করে দিন আর ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে অনেক অনেক মানুষের কাছে খবরটি পৌঁছে যায় চলুন এবার মূল খবরটি দেখে নেওয়া যাক বিভ্রান্তি উড়িয়ে এক লক্ষ চল্লিশ হাজার ছশো চল্লিশটি শূন্যপদে নিয়োগ ঘোষণার রেলের আপনি কি সরকারি চাকরির অপেক্ষায় রয়েছেন তাহলে আর দেরি নয় ভারতীয় রেল আপনার জন্য নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ সুরক্ষিত এবং অসুরক্ষিত বিভাগে এক লক্ষ চল্লিশ হাজার ছশো চল্লিশটি শূন্য পদে লোক নেওয়া হবে বলে বিজ্ঞপ্তি জারি করল পাবলিক সেক্টর ট্রান্সপোর্টার সুরক্ষিত বা সেফটি বিভাগে বাহাত্তর হাজার দুশো চুয়াত্তরটি টি রয়েছে অন্যদিকে অসুরক্ষিত বা নন সেফটি বিভাগে রয়েছে ফাঁকা আসন হাজার সম্প্রতি কাজ হারানো নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছে সে বিষয়ে রেলের তরফে জানানো হয়েছে আগামী দিনে কর্মীদের জব প্রোফাইল বদলাতে পারে তবে কাজ হারানোর কোনো সম্ভাবনা নেই তাদের কাজ সুরক্ষিতই থাকবে প্রসঙ্গত এর আগে ন্যাশনাল ট্রান্সপোর্টারের তরফে জেনারেল ম্যানেজারকে একটি চিঠি লিখে পঞ্চাশ শতাংশ শূন্যপথ কমিয়ে নতুন কর্মসংস্থান তৈরি করতে বলা হয়েছিল এর ঠিক পরের দিনই রেলের তরফে একটি বিবৃতি দেওয়া হয় বুধবার রেলওয়ে বোর্ডের ডিরেক্টর জেনারেল আনন্দ এস খাতি একটি অনলাইন ব্রিফিংয়ে বলেন ন্যাশনাল ট্রান্সপোর্টারগুলিতেও প্রযুক্তিগত হস্তক্ষেপের কারণে কিছু নির্দিষ্ট প্রোফাইল বদলে যেতে পারে যার ফলে কর্মীরা আরও বেশি দক্ষ হয়ে উঠবেন তবে এর জন্য কোনো কাজের ক্ষতি হবে না তিনি আরও বলেন আমরা অধিকারকেই বিবেচনা করব ক্ষুদ্রকরণ করব না কোনো সন্দেহ নেই যে ভারতীয় রেলওয়ে দেশের বৃহত্তম নিয়োগকর্তা হিসেবে থাকবে খাতি আরও বলেন যে পদগুলির জন্য বিজ্ঞপ্তি বা বিজ্ঞাপন দেওয়া হয়েছে সেগুলির ওপর কোনো প্রভাব পড়বে না বর্তমানে রেলের বারো দশমিক এক আট লক্ষ কর্মী আছে রেলের উপার্জনের পঁয়ষট্টি শতাংশই কর্মীদের বেতন এবং পেনশনের জন্য ব্যয় করা হয় উল্লেখ্য দু সাল থেকে রেলের সেফটি বিভাগে বাহাত্তর হাজার দুশো চুয়াত্তরটি এবং নন সেফটি বিভাগে আটষট্টি হাজার তিনশো ছেষট্টিটি শূন্যপদ রয়েছে তো বন্ধুরা আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই রেলের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন বেরোবে বা বিজ্ঞপ্তি বেরোবে তো আমি খবর পাওয়া মাত্রই আপনাদেরকে জানাবো এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকবেন আর আপনাদের যদি কিছু মতামত দেওয়া থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যারা এতক্ষণ মন দিয়ে ভিডিওটি দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যাতে আমার উৎসাহটা আরও বাড়ে নতুন নতুন ভিডিও করার তো সবশেষে আমি একটাই কথা বলবো আপনারা সবাই আমার সাথে থাকুন পাশে থাকুন সদা সর্বদা ভালো থাকুন নমস্কার